হ্যালো ফ্রেন্ডস, এসবি শুভ মিক্সিং ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। যাই হোক, এনটিপিএস পার্কের পার্ট 3 ভিডিও নিয়ে চলে আসলাম। যাই হোক, দেখতে থাকুন। এত লোক এই প্রথম দেখলাম, এই জন্যই লোকে এশিয়া মহাদেশের বৃহত্তম পেয়ারা বাগান বলে মনে করে এই আটঘর কুরিয়ানা অঞ্চলকে। না আসলে বুঝতে পারবেন না যে পেয়ারা বাগান দেখার জন্য কত দূর দূরান্ত থেকে কত লোক আসে। গেল ভিডিওতে আমি বলেছিলাম যে একটা হ্যামাক কোয়ালিটি বানানো হয়েছে, ওটা দেখানো হবে। যাই হোক, এই হ্যামাক কোয়ালিটি এটা এখন প্রবেশ করব। এটা মিনিমাম 30 থেকে 35 হাত উপরে হবে, তার থেকে উঁচু হতে পারে, আমি একটা আনুমানিক আন্তাজে বলেছি। যাই হোক, দেখতে থাকুন, দেখা যাক উপরের ভিউটা কেমন আসে। অনেক উপরে। এ ছোট ভাই, কেমন মজা? ভালো ভালো। এ ভাই, বেশি লোক উঠতেন না কিন্তু ভাই। তাকাবেন চারিদিকে শুধু লোক। যাই হোক, এই যে তারাও উঠতে আছে। উপর নরে ভাই, উপর নরে। যাই হোক, আবার নেমে আসলাম, অনেক রিক্সের একটা জায়গা ছিল। ভাবছিলাম এই যে হ্যামাক কোয়ালিটি এইটা দেখতে পাইতেছেন, এটার উপরে উঠে তারপরে জালের উপরে গিয়ে চারিপাশের ভিউটা একটু সঠিকভাবে নিব বা দুই চারটে ভয়েস দিব, এরকম আশা ছিল। যাই হোক, ওখানে উঠছি পরে সব কিছুই চেঞ্জ হয়ে গেছে, জানি না কেন। যাই হোক, আর যদি কখনো এই পার্কে আমার যাওয়া হয় তাহলে তখন আমি এই হ্যামাকটার উপরে উঠে ভিউটা সঠিকভাবে দেখানোর চেষ্টা করব। এখানে এত পরিমাণে লোক আসা যাওয়া করে, জনগণের পক্ষে কন্ট্রোল করা সম্ভব না, যার জন্য প্রশাসনের দায়িত্ব অনবরত চালু থাকে। এই যে দেখতে পারতেছেন স্যারে আছে। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।